হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, রিটা মাছের রেসিপি। এবং রিটা মাছ যেটা আমরা বানাবো আজকে, এবং রিটা মাছের একদম কষা রেসিপি, কারি। এই মাছটা সাধারণত অনেকটা দেখতে আর মাছের মতো হয়, আর মাছ যত বড় আর মাছগুলোর মতো রিটা মাছগুলো দেখতে হয়। তাই চলো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই রিটা মাছের রেসিপিটা। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণে তেল দেবো এখানে, যাতে মাছটা ভাজতে সুবিধা হয়। এবং এখানে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে মাছ থেকে তেলটা ছিটকে আসে এবং সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেই জন্য আমি একটু মাছের মধ্যে হলুদ, নুন এবং তেল, কাঁচা তেল মাখিয়ে দিচ্ছি, তবে মাছের থেকে তেলটা ছিটকাবে না। তো চলো মাছগুলোকে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো। আর এই সময় বলে রাখি যে তোমরা ভিডিওগুলো দেখছো, কমেন্ট আউট করছো, বাট বেশি করে লাইক করো, বেশি করে শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো আরও ভিউ হয়। যদি ভালো লাগে অবশ্যই বলবো। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই, যারা দেখছো তারা অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও এবং সাবস্ক্রাইব বাটনটাকে জাস্ট প্রেস করে দিও। তাহলে তোমরা আমার কাছ থেকে যখনই রেসিপি আসবে, তোমরা নতুন নতুন রেসিপিগুলো আপডেট পেয়ে যাবে। আর এই রেসিপিটা আমি বানিয়েছিলাম টোটালটাই ঘরোয়া রেসিপি, তো হোমমেড রেসিপি। আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে যেভাবে খাই, এরকম রান্না করি, সেই রকম স্টাইলে আমি এরকম রেসিপি আপনাকে তোমাদেরকে দেখাই। খুব একটা আমি রেস্টুরেন্ট স্টাইল করি না, খুব দেখবে আমার ভিডিওগুলোতে যে খুব একটা বেশি রেস্টুরেন্ট স্টাইলের ভিডিও নেই। জাস্ট নর্মাল যেরকম রেসিপি হয় সেরকমই আমরা বানাই, আমরা দৈনন্দিন জীবনে এইভাবেই খেয়ে থেকে থাকি। তো চলো, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হতে দাও। আর বলছি তোমরা, আমার যে আরেকটা চ্যানেল আসবে সেটা আমি খুব শীঘ্রই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। সেখানে জাস্ট ইটিং এবং ফুড ব্লগ এইসব করব, এখানে জাস্ট ফুড ব্লগের উপরে থাকবে, বিভিন্ন জায়গায় যাবো, কমেন্ট আউট করবো, রিভিউ নেবো খাওয়ার, সেগুলো থাকবে। সেটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। কয়েকদিন বাদে আমি এটা শুরু করতে চলেছি, আর এটা আমার ফার্স্ট চ্যানেল, এটা জাস্ট আমি তোমাদেরকে রেসিপি শেয়ার করি, আমি যেসব রেসিপিগুলো জানি। তো চলো, তেল গরম হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখো আমি তেল দিয়ে নিয়েছি এখানে এবং মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে তেলটা না ছিটকায়। ওকে, তো চলো আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মাছই দিয়ে দেবো। এরপরে আমি ঢেকে দেবো, জাস্ট কারণ তেল ছিটকাবে। সেইটুকু সময় আমি ভিডিওটাকে পজ করে নেবো, কারণ মাছটা ভাজতে গেলে তেল ছিটকাবে, সেদিকে আমাকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম এবং মাছটা ভাজার পরে তোমার সঙ্গে আমি ফিরছি। ওকে, সেটুকু সময়ের জন্য আমি পজ করছি। দেখে নাও, আমি তেল দিয়ে হলুদ এবং নুন দিয়ে মাছটাকে মেখে নিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। চাইলে তোমরা আরও বেশিক্ষণ রাখতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। যত বেশি রাখবে তত মাছের মধ্যে নুন, হলুদ এবং তেল যে মিশ্রণটা আছে সেটা যাতে একদম ভালোভাবে প্রপার হয়েছে ঢুকে যাবে মাছের মধ্যে। দেখ, ভিডিওটা করানোর জন্য আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো আমি এবার এটাকে ঢেকে দেবো। ওকে, দেখতে পাচ্ছ এবার আমি এই মাছটাকে ঢেকে দিচ্ছি। জাস্ট এটা 10-15 মিনিটের মতো এটাকে ঢেকে দেবো এবং তার মাঝামাঝি আমি নাড়াচাড়া করবো। সেই সময়টা আমি তোমাদেরকে দেখাবো না, কারণ হচ্ছে আমি এদিকটা পুরোপুরি ফোকাস করবো, তাই একা হাতে ভিডিও করতে হচ্ছে। তাই জন্য আমি বলে রাখি যে দুটো ঠিক সামান্য একটু চাপ হয়ে যায়, তাতে তেলটা যাতে ছিটকে আসবে। তো এইটুকু জমা আসলে আমি তোমাদের কাছে আমি পজ পেয়ে নিচ্ছি, তারপর আমি তোমার সঙ্গে ফিরছি, মাছটা ভাজা হয়ে যাবে। তো গাইজ, এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আমি তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি কী অবস্থায় আছে। আমি পারছি তো, তাই না, আমি মাঝে মাছটা নাড়িয়ে দিয়েছিলাম, টেপি টেপি করে দিয়েছিলাম, জাস্ট দেখাচ্ছি। দেখো মাছ প্রায় ভাজা কমপ্লিট, 10 মিনিটের মধ্যে আমি ফিরে এসেছি। আর 2-3 মিনিট একটুখানি মাছটাকে ভেজে নেবো, মাছটা একটু কড়া করে ভেজে নেবো যে টেস্ট লাগে। এবং খুব সাবধানে কথা বলছি, এই তেল ছিটছে, আমি আবার ঢেকে দিলাম এবং মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এইটুকুর জন্য আমি আবার পজ করে নিচ্ছি ভিডিওটা। গাইজ, আমি ফিরে এসেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি রিটা মাছটা কীরকম করে ভেজেছি, এবং বেশ কড়া করে ভেজেছি। এবং এটা অনেক বড়ো সাইজের রিটা মাছ, আমি ছোটো ছোটো করে পিস করে করেছি। এবং এই রেসিপিটা একদম মাংসের মতো করতে হবে, এবং পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে, আদা রসুন দিয়ে, তারপরে মশলাপাতি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মাংসের মতো করতে হবে। চলো আমরা দেখাই একের পর এক ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে। এই মাছটা রেখে দিলাম এখানে, এবং এখানে আমাদের তেলটা গরম আছে এবং তেলটা কিছু কমিয়ে নিয়েছিলাম আমরা, কারণ হচ্ছে অনেক তেল দিয়েছিলাম, তার মধ্যে মাছটাকে ভাজার জন্য তেল ছিটকে না আসে সেটা আমাদের
আমাদের তেলটা কমিয়ে নেওয়া হয়েছে এবং এবার আমরা তেলটা গরম হয়ে গেছে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। এবং এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ নিইনি। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তো জাস্ট কুচু কুচু করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে, পুরো বেটে নিইনি। আমি এটা রাখলাম এখানে। এবার আমরা পেঁয়াজটাকে জাস্ট তেলের মধ্যে নাড়িয়ে নেবো, যাতে ফ্রাই ভালোভাবে হয় এবং এই মাছটা রান্নাটাই একদম পুরো মাছ খাসির মাংসের মতো করতে হয়। এখানে একদম পেঁয়াজ ছাড়া না করলে, পেঁয়াজ না দিয়ে করলে খেতে ভালো লাগে না। এবং এটা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে করলে মাছটা খেতে বিধ্বস্ত লাগে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষাতে সময় দিতে হবে একটু আমাদেরকে। আমি এই সময় কোনো কিছু নুন দিইনি বা কোনো কিছু মশলাপাতি ইউজ করিনি, জাস্ট পেঁয়াজটা লাল লাল দিয়ে ফ্রাই হবে, তারপরে আমি একের পর এক নুন দেবো, যা যা আছে ওগুলো গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেগুলো আমি দেবো, ইউজ করবো। আজকে আমি কিন্তু হাতের কাঠের হাতে ইউজ করছি না, আমি স্টিলের হাতে ইউজ করছি কমতি, তো সেক্ষেত্রে আমার রান্নাটা করতে অনেক সুবিধা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, আমি এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দেব। এবার দেব হচ্ছে অল্প পরিমাণ হলুদ, তারপরে দেব হচ্ছে গুঁড়ো লঙ্কা, তারপরে দেব হচ্ছে ধনে গুঁড়ো। ভালো করে মশলাটার সঙ্গে মেখে নেব পেঁয়াজগুলোকে, কষা হবে রেসিপিটা। আমি সরিয়ে নিচ্ছে, এই সময় আমরা একটু জল দিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষে যান। এখানে এই মাছে আমরা কিন্তু আলু ইউজ করব না। আমি তোমাদেরকে বলেছিলাম যে খাসি মাংস আমরা যখন কষা মাংস রান্না করি খুব একটা আলু ইউজ করি না, ঝোল করলে সেক্ষেত্রে আমরা আলু দিই যে মাংস। বাট এই মাছটা এরকমই খেতে ভালো লাগে, আলু দিলে অতটা টেস্ট হবে না। কষাতে হবে, এবং এই রেসিপিতে কালার আনার জন্য আমরা কাশ্মীরি মিরচ ইউজ করবো অল্প পরিমাণ। কাশ্মীরি মিরচ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো। কালারটা ভালো চলে আসবে, দেখো দেখতে পাচ্ছ এবার এটাকে কিছুক্ষণের জন্য আমাদের কষানোর জন্য টাইম দিতে হবে। আর একটা কথা বলছি, যখন তোমরা পেঁয়াজ বা আদা রসুন দেখবে এই মশলাগুলো কষাবে বারবার খুঁজে নাড়াবে, নাড়লে জিনিসটা নিচে ধরে যেতে পারে, তাহলে যদি ভালো করে নাড়ো তাহলে পেঁয়াজটা প্রপার হবে। এখন প্রতি সময় নাড়াচ্ছি জিনিসটা ভালো করে, কিন্তু মশলাটা ভালোভাবে ফ্রাই হবে এবং খেতে টেস্ট ভালো হবে। আমরা এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, এটা অপশনাল, তোমরা দিতে পারো, যারা চিনি খাও না তারা দেবে না। মিষ্টি আমি দিয়ে দিলাম একটুখানি চিনি, তবে কালারটা আমি তোমাকে কালারটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হচ্ছে এবং গ্রেভি কালারটা।
এভাবে যদি তোমরা ভিটা মাছটা বানাও খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, আমি যেভাবে বানাচ্ছি তোমরা ট্রাই করো, ট্রাই করে জানিও কমেন্ট করে কেমন হলো। আমারও ভালো লাগে যে আমি একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা দেখে তোমরা ট্রাই করছো বাড়িতে এবং করে ভালো লাগছে বলছো। আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা প্লিজ আমার রেসিপিগুলোকে প্রচুর প্রচুর করে শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে, যাতে আমার ভিউ আরও বেড়ে যায়। এবং এই পুরোপুরি রেসিপিটা তোমাদের জন্যই করা, আমি এত খারাপি করে করি তোমাদের জন্য। অবশ্যই আমি চাই একটা লাইক এবং শেয়ার প্রচুর পরিমাণে, আর আমি জানি তোমরা এই শেয়ার করবে। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই স্কিপ করে চলে যাও না, প্লিজ একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। দেখতে পাচ্ছ নিচে যাতে ভাত রয়ে যায় ভালো করে থেকে কষিয়ে নিচ্ছি। তো চলো আমি তুমিটা তোমার পজ করছি, আরও পাই হয়ে যাক ভালো মতো, তারপর তোমাদের সামনে আসছি। তো ভিউয়ার্স আমার চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম পুরো ফ্রাই হয়ে গেছে, আমি তোমাকে দেখাচ্ছি। গ্যাসটা খুব সুন্দর ভাজা হয়েছে, দেখো একদম ফাইনভাবে ভাজা হয়েছে। এই সময় আমরা যে ভাজে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে। এটা জাস্ট গ্রেভি হিসাবে খাই, একদম খাসি মাংস যেরকম আমরা খাই সেরকম করে বানাতে হবে। তো মাছগুলোকে ভালো করে নাড়িয়ে দিতে হবে, আর এই সময় আমি একটু জল দিয়ে দেবো যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা লেগে যায় গ্রেভিটা। আমি প্রত্যেকটা মাছকে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে গ্রেভি টেস্টটা ঢুকে যায়। এইভাবে অবশ্যই বাড়িতে বানাও তোমরা, এই মাছটা খেতে খুব সুন্দর লাগে, জাস্ট একদম টেস্ট অনেকটা আর মাছের মতো। বলতে গেলে যদি ভালো করে বানাও, যদি না বলে কেউ তাহলে তোমরা বুঝতে পারবে না এটা আর মাছই মনে হবে খেতে। পিঠা মাছ আর মাছ অনেকটা সেম, দেখো আমি ভালো করে গ্রেভিটা লাগিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে, এইভাবে আমাদের পিঠা মাছ বানাতে হবে। পিঠা মাছের কারি বলতে পারো বা কষা বলতে পারো। তো চলো আমি ডিশটা সাজি তোমাদের সামনে সামনে আসছি। ওকে, তো এইটুকুর জন্য আমরা পজ করে নিচ্ছি, এবার আমি নামি এটাকে ভালো করে সাজিয়ে নেবো ডিশে, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো গাইস, অ্যাট লাস্ট আমি কমপ্লিট করে উঠতে পেরেছি পিঠা মাছের এই কষা রেসিপিটা। চলো আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখো পিঠা নাও, দেখতে পাচ্ছ একদম কষা। জাস্ট এইভাবে তোমরা রাইসের সঙ্গে সার্ভ করবে, খেতে দুর্ধর্ষ লাগে। জাস্ট বাড়িতে ট্রাই করো, করে খাও, খেয়ে আমাদের কমেন্ট আউট করে জানাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকে এইটুকুই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ।